वेलकम टू एडवांस क्लासरूम। आज के आमी तोमादेर करणी द्विघात करणी चैप्टरटार सेकेंड पार्टा पढ़ी जेटा 9.2 ইয়েটা 9.2 কোষে দেখি 9.2 পড়ছি। তোমরা সবাই অঙ্ক বই নিয়ে বসবে আর কেউ স্কিপ করবে না ভিডিওটা। দেখো প্রথম অঙ্কটা কি দিয়েছে, গুণ করতে বলেছে 3 টু দি পাওয়ার হাফ। 3 টু দি পাওয়ার হাফ মানে তো আমি তোমাদের বলেছি √3, আর এটাও 3 টু দি পাওয়ার হাফ। আমি সূচকের নিয়মেই করছি, যেহেতু তোমাদের সূচকটা আগে শিখিয়েছি সেই জন্য সূচকের নিয়মে করছি। দেখো হাফ প্লাস হাফ সমান 1 3 টু দি পাওয়ার 1 সমান 3 অ্যান্সার। এটা অনেকে তোমরা এরকমও করতে পারো, 3 টু দি পাওয়ার হাফটাকে √3 করে নিতে পারো, √3 ইন্টু √3 সমান 3 করতে পারো, আর এটাও করতে পারো, কোনো ব্যাপার না। এরপরেরটা দেখো কি করেছি, 2 √2কে কত দিয়ে গুণ করলে 4 পাওয়া যাবে, মানে 4 দিয়ে আমি ভাগ করব। তাহলে 4 ভাজিত 2 √2 করেছি, বাই করে নিয়েছি, 2 2 কেটে দিয়েছি, 2 বাই √2। 2 বাই √2টাকে আমি ওপরে 2টাকে ভেঙেছি, দেখো √2 ইন্টু √2, তাই তো, √2 ইন্টু √2 সমান তো 2 লিখতে পারি। তাহলে 2টাকে ভেঙেছি √2 ইন্টু √2, তাহলে √2 আর √2 কেটে গেল, √2 পড়ে রইল। এরপরে 3 √5 5 √3-এর গুণফল 3 √5 ইন্টু 5 √3, এই গুণফলটায় দেখো 3 আর 5-এর গুণ হবে আর √5 √3-র গুণ হবে, তাহলে 15 ইন্টু 15 √15। এরপরে দেখো অঙ্কটা, √6 ইন্টু √15 সমান x√10 হলে x এর মান কত, তাহলে এটা লিখেছি, এই দুটো গুণ করে দিয়েছি, 90 এসছে, √90 সমান x√10, তাহলে x সমান হবে √90/10, √90/10 সমান, তাহলে x সমান হচ্ছে, এবার তাহলে অ্যান্সার আসছে √9, x সমান √9, তাহলে √9 সমান 3, 3 ইন্টু 3 সমান 9, তাহলে x সমান হচ্ছে 3। এরপরে দেখো ইয়ের অঙ্কটা কি বলেছে, √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 সমান 25 মাইনাস x স্কোয়ার, এই সমীকরণটি হলে x এর মান কত হবে, তাহলে এটা লিখেছি, সরি নয় এটা, তাহলে দেখো এটা লিখেছি, এটা লিখে পরে এটা আমার অ্যান্সারটা দেখো, এখানে ক্যালকুলেশন করেছি, দেখো এটা তো a+b ইন্টু a-b, তাহলে a² - b² লিখেছে, a² - b² মানে 25 - x² 25 - x² এবারে এই 25 - x² এদিকে নিয়ে এসছি, 25 - x² এদিকে নিয়ে এসছি, আর এইটাকে এদিকে লিখেছি, এটা হচ্ছে √5 √5² সমান হচ্ছে 5, আর √3² সমান হচ্ছে 3, তাহলে এটা সমান হচ্ছে 2 x² সমান হচ্ছে 23, তাহলে x সমান হচ্ছে +/√23, কারণ এটা তোমাদের আগের দিন আমি বলে দিয়েছি কেন আমি প্লাস মাইনাস লিখবো, দেখে নিও। এরপরে দেখো দুইয়ের এতে কি বলেছে, গুণ করতে বলেছে, একদম প্লেন গুণ, যেমনভাবে আমি আগে তোমাদের শিখিয়েছি সেরকমভাবে নর্মাল গুণ করে গেছি প্রত্যেকটা, তোমরা দেখে নাও, শুধুমাত্র যেটা তোমাদের অ্যান্সার মিলবে না সেটা তোমরা বলবে আমাকে, সেটা আমি তোমাদেরকে আলাদা করে পাঠিয়ে দেবো। আচ্ছা তিনেরটা দেখো, তিনেরটা কি বলেছে, তিনেরগুলো একটু বলতে হবে। √5-এর করণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসেব করে লিখি। তাহলে তোমাদের আগে করণী নিরসক উৎপাদক কাকে বলে এটা একটু জানা দরকার আছে। দেখো করণী, আগের দিন যারা এখনো ভিডিওটা দেখনি, ফার্স্ট ভিডিওটা আগের ভিডিওটা দেখে নাও, তাছাড়া করণী কাকে বলে আমি ওখানে অনেক কিছু বলেছি, সেগুলো তোমরা জানতে পারবে না। আচ্ছা দেখো করণী নিরসক আগে কাকে বলে দেখে নিই, কোনো একটা করণীর একটি অমূলদ সংখ্যার সঙ্গে কোনো উৎপাদক গুণ করে গুণফলটিকে করণী মুক্ত করার পদ্ধতিকে করণী নিরসন বলা হয়, এবং ওই উৎপাদকটি করণী নিরসক, ওই উৎপাদকটিকে করণী নিরসক উৎপাদক বলে। যেমন √a এটা একটা করণী এবং অমূলদ সংখ্যা, একে যদি আমাকে করণী মুক্ত করতে হয় তাহলে আমাকে √a দিয়েই গুণ করতে হবে, বা তার কোনো গুণিতক, তার কোনো উৎপাদক, যেমন যেমন 2√a 3√a 4√a দিলে দেখো a গুণিত √a করেছি, a চলে এসছে, যেটা করণী মুক্ত, করণী নেই কিন্তু,
আচ্ছা, তারপরে দেখো রুটের সঙ্গে টু রুটে গুণ করেছি, তাও দেখো টু এ এসছে, রুটে ইনটু রুটে। তার মানে আমি এটা যে উৎপাদকই গুণ করি সেটা কিন্তু কর্ণীমুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে রুট এ কে কর্ণী, রুট এ এর কর্ণীয় উৎপাদক হবে রুট এ অথবা কে রুট এ, যেখানে কে হলো শূন্য ছাড়া যে কোনো মূলদ সংখ্যা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কর্ণী নিরসক উৎপাদকটা বোঝা গেল, যে যেটা গুণ করার ফলে আমি করণী মুক্ত করতে পারবো সেটাই হলো কর্ণী নিরসক উৎপাদক। তাহলে যদি এই রকম আকারের কিছু থাকে, এ প্লাস রুট বি, এর কর্ণী নিরসক উৎপাদক দুটো হবে, একটা হবে এ মাইনাস রুট বি অথবা হবে রু মাইনাস এ প্লাস রুট বি। ঠিক আছে, যে কোনো একটা মাইনাস করলে আমি কর্ণীটা উঠিয়ে দিতে পারবো, অথবা এদের কোনো মূলদ গুণিতক। যদি এরকম থাকে রুট এ মাইনাস রুট বি, এক্ষেত্রে এরকম হবে, একটা হবে রুট এ প্লাস রুট বি, একটা হবে মাইনাস রুট এ মাইনাস রুট বি। ঠিক আছে, তাহলে এটা হলো কর্ণী নিরসক। তাহলে আরেকটা জিনিসও তোমাদের একটু বলে দিই, অনুবন্ধী বা পূরক করণী বলছে, যদি কোনো মিশ্র দ্বিঘাত করণীর কর্ণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয়ই মূলদ সংখ্যা হয়, তখন তাকে ওই মিশ্র তখন তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর কর্ণী নিরসক বলা হয়। করণীর মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী বা পূরক করণী বলা হয়। যেমন সেভেন প্লাস রুট টু, এটা তোমাদের একটা কর্ণী নিরসক, এর কর্ণী নিরসক উৎপাদক দুটো, কি কি না, সেভেন প্লাস রুট টি থ্রি রুট টু, আর একটা হচ্ছে মাইনাস সেভেন প্লাস রুট টু। এরপরে কি বলেছে, যে কোনো মিশ্র দ্বিঘাত করণীর এক কর্ণী নিরসক উৎপাদকের সঙ্গে যদি কর্ণী করণীর যোগফল ও গুণফল উভয়ই মূলদ সংখ্যা হয়, তাহলে একবার এর সাথে যোগ আর গুণ করি, তারপরে এর সাথে যোগ আর গুণ করব। এর সাথে দেখো প্রথমে গুণ করেছি, গুণ করার ফলে আমার 47 বেরিয়েছে, যেটা একটা মূলদ সংখ্যা। আবার এর সাথে আমি এর যোগ করেছি, যোগ করার ফলে আমার কত বেরিয়েছে দেখো, এই দেখো যোগ করেছি, যোগ করার ফলে আমার বেরিয়েছে 14, দুটোই মূলদ সংখ্যা। তার মানে আমি বলতে পারি যে 7+√2 আর 7-√2 এর করণী নিরসক উৎপাদক হওয়ার সাথে সাথে এর অনুবন্ধী বা পূরক করণীয়, তাই তো? কিন্তু দুই একটা দেখো কি হয়েছে, -7 -+√2, এখানে দেখো প্রথমে গুণ করেছি, গুণ করার পর আমার উত্তর বেরিয়েছে 51, যেটা একটা মূলদ সংখ্যা, যেটা একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, কিন্তু এখানে দেখো 7+√2 -7+√2 এটাকে যখন আমি যোগ করেছি, যোগ করার পর আমার এসেছে 2√2, যেটা কিন্তু মূলদ সংখ্যা হয়নি, √2 রয়ে গেছে, একটা অমূলদ সংখ্যা রয়ে গেছে। সুতরাং এটার যোগ আর গুণটা আমি মূলত পেলাম না বলে এটাকে আমি এর অনুবন্ধী বলতে পারলাম না। তাহলে 7-√2টা 7+√2 এর করণী নিরসক উৎপাদক এবং অনুবন্ধী বা পূরক করণী। ঠিক আছে, বোঝা গেল? এরপরে তাহলে 3-এর এটা দেখো √5 এর কর্ণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে? আগে বলো কর্ণী নিরসক উৎপাদক মানে কত হবে, √5 কে কত কত কম কত দিয়ে গুণ করলে আমি কর্ণীটা ওঠাতে পারবো, √5 দিয়ে গুণ করলে, তার মানে x এর মান হবে 5। তারপরে একটা ভাগ দিয়েছে, তারপরটা তো ইজি পারবে। আচ্ছা, সি এরটা দেখো, সিএটা দেখো 7/√48 কে কর্ণী নিরসন করতে হলে কত হরকে কত দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমি 48 কে ভেঙে নিয়েছি, যেখানে আমার এসছে 4√3, 4√3 √3 কে উঠিয়ে দিতে পারলেই তো আমার এটা কর্ণী নিরসন হয়ে গেল। তার মানে যদি আমি √3 দিয়ে গুণ করি হরকে √3 দিয়ে, দেখো আগে হরকে √3 দিয়ে, এখানটা মার্ক করে দিচ্ছি, হরকে √3 দিয়ে গুণ করলে তবে কিন্তু আমার এটা কর্ণী নিরসন হচ্ছে। তারপরটা দেখো √5+√3 এর কর্ণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা একটি অনুবন্ধী করণীয়, একটু আগেই দেখালাম, দেখো এই দুটো হবে। ঠিক আছে,